নমস্কার বন্ধুরা, পিউ হোমমেড কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটি নতুন রেসিপির সাথে হাজির হয়ে আজকের রেসিপি মুচমুচে খাস্তা খাজা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি একটা নিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরের লেয়ারগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা আছে। খাজা তৈরির জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ময়দা, এক বাটি মতো ময়দা নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আমাদের ঘি। আমি এর মধ্যে 4 চামচ ঘি দিয়েছি। ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ঘি এর পরিবর্তে সাদা তেলেও ইউজ করতে পারবেন। ময়ামটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে, তাহলে খাজাটা মচমচে হবে। এরকম একটু চেপে চেপে ময়ামটা দিতে হবে। আমার ময়াম দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ময়াম হয়েছে। এবার জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। কোনো গরম জল আমি ব্যবহার করছি না, নর্মাল জল দিয়ে মেখে নেব। একবারে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। আমার ডোটা মাখা কমপ্লিট হয়ে গেছে। ডোটা কিন্তু খুব শক্তও না, আবার খুব নরমও হয়নি। ডোটাকে আমি এবার একটা প্লেট দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। প্লেট দিয়ে 10 মিনিট মতো ঢেকে রাখছি। আমি চিনির শিরা তৈরি করে নেব খাজার জন্য। আমি এখানে 1 বাটি মতো চিনি নিয়ে নিয়েছি, চিনিটা বাটিতে ঢেলে দিলাম। হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। চিনি শিরার মধ্যে আমি ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি 3টে। চিনির শিরাটা তৈরি হয়েছে কিনা দেখে নেব। শিরাটা তৈরি হয়ে গেছে, ডোটাকে দেখে নেব। ডোটা কিন্তু খুব মসৃণ হয়েছে। আমি এবার ডোটা থেকে লেচি কেটে নিচ্ছি। আমি এই সাইজ করে লেচিগুলো কেটে নিচ্ছি। পাঁচটা লেচি কেটে নিয়েছি, আমি এবার বেলে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, লেচিগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। খুব পাতলা করে লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি।
পাতলা করে বেলে নিয়েছি, একটা একটা করে সবকটা বেলে নিচ্ছি। সবকটা লেচিকে বেলে নিয়েছি। এবার রুটিটার উপর আমি ঘি মাখিয়ে নেব, একটা ব্রাশের সাথে সাহায্যে আমি ঘিটা মাখিয়ে নিচ্ছি। পুরো রুটিটাতে আমি ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবার রুটিটার উপরে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি, আর ছাঁকনির সাহায্যে আমি রুটিটার উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। এই রুটিটার উপরে আর একটা আমি রুটি দিয়ে দিচ্ছি। একই প্রসেসে এটাকেও তৈরি করে নেব। পুরো রুটিটাই আমি ঘি মাখিয়ে নিচ্ছি। এবার একটা ছাঁকনির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে রুটিটার উপর চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নেব। প্রত্যেকটা রুটির উপরে আমি কিন্তু ব্রাশের সাহায্যে ঘি মাখিয়ে নিয়েছি ভালো করে। আর একটা ছাঁকনির মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে রুটিটার উপরে চারিদিকে ভালো করে ছিটিয়ে দিচ্ছি। আমি এই রুটির উপরে ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও মাখাতে পারেন, সাদা তেল দিয়েও হবে। ঘি মাখিয়ে নিচ্ছি, এর কারণ হলো ঘিয়ের জন্য স্বাদটা ভালো হবে, ওর জন্য ঘি মাখিয়ে নিচ্ছি। আমার প্রত্যেকটা রুটি দিয়ে লেয়ার তৈরি করা হয়ে গেছে। আমি এবার এটাকে রোল করে নেব। আমি এবার রোল করে নিচ্ছি।
আমি এবার পিস করে নেব। আমি পিসগুলো কেটে নিয়েছি, আমি একটা পিস নিয়েছি, পিসটাকে আমি একটু হালকা হাতে প্রেস করে দিচ্ছি, দিয়ে এবার কর্নফ্লাওয়ার ছিটিয়ে বেলে নেব। হালকা করে আমি বেলে নিচ্ছি, আমি এরকম করে প্রত্যেকটা তৈরি করে নেব। আর একটা দেখিয়ে দিচ্ছি, হালকা হাতে প্রেস করে নিতে হবে, অল্প একটু কর্নফ্লেয়ার ছিটিয়ে হালকা করে বেলে নিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটাকে তৈরি করে নেব। প্রত্যেকটা খাজা আমি বেলে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি খুব বেশি তেলটাকে গরম করিনি, একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। আমি আর একটা দিয়ে দিচ্ছি, আঁচটাকে হালকা করে রেখেছি, হালকা আছে, আমি সব কটাকে ভেজে নেব। খাজাগুলো দেখুন ভেসে উঠছে, খুব সাবধানে উল্টাতে হবে, নইলে কিন্তু লেয়ারগুলো খুলে যাবে। এরকম আস্তে আছে, আমি প্রত্যেকটাকে ভেজে নেব লাল লাল করে। হালকা গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে, আমি আর একটু ডিপ করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। প্রত্যেকটা খাজা আমি তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা তৈরি হয়ে গেছে আমার। আমার খাজা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম, তার মধ্যে এবার ডিপ করে নেব। একটা একটা করে খাজাগুলোকে দিচ্ছি, দিয়ে ভালো করে চিনির শিরাটাকে এর সাথে মাখিয়ে নেব। এরমভাবে প্রত্যেকটা শিরার মধ্যে ডিপ করে উঠিয়ে নিচ্ছি। আমার ডিপ করা হয়ে গেছে, শিরাটা ভালো করে খাজার সাথে কিন্তু লেগে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আমার মুচমুচে রসালো খাজা তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো।